স্নান হয়ে গেছে, এবার একটু ছাদে এসেছি, জামা কাপড় মেলবো। এই যে বালতি, জামা কাপড় মেলবো, কিছুটা মেলেছি, আরও কিছুটা মেলবো। মেলে তারপরে নিচে গিয়ে গুবলি সোনাকে খাওয়াবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া সব কিছু। তাহলে আপনারা কি খাবেন না খাবেন দুপুরবেলা জানাবেন কমেন্টে। আপনারা তো গল্পই করেন না, আমি আমারটা সমস্ত কিছু বলি, জানাবেন, তারপরে আমিও আমার খাওয়াটা শেয়ার করব যদি সম্ভব হয়। মা সদ্য নার্সিংহোম থেকে এসছে, মার আবার হিপে বেডসোর হয়ে গেছে, সেটা আবার একটুখানি ড্রেসিং করে দিলাম। তো সবাইকে খেতে টেতে দিয়ে যদি সুযোগ হয় আমার খাওয়া দাওয়াটা দেখাবো। চারপাশটা দেখুন কি ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটা কালো করেই আছে, তবে আজকে এখনও বৃষ্টি হয়নি, হতেই পারে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আমি একটু আমার কাজকর্ম করে নিই, জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে একটু পুজো দেব, পুজো দিয়ে কাজকর্ম শুরু হবে। গুগলি সোনা ওয়েট করে বসে আছে, কখন ভাত খাওয়াবো। একটু মা সেদ্ধ মাংস ফুল হলুদ দিয়ে, আর মেটে তার সাথে, তো মেটেটা খেতে খুব ভালোবাসে, মেটেটা ওপরে ছড়িয়ে দিই ভাতে, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তারপরে অপেক্ষা করে থাকে কখন আমার খাওয়া হবে, তারপর ওকে নিয়ে যাব শুতে। আমার সাথে লম্বা হয়ে খাটে শুয়ে থাকে, আমাকে জড়িয়ে ধরে, আমারও ভালো লাগে ওরও ভালো লাগে, নাক ডেকে ঘুমায়। একদিন দেখাবো আপনাদেরকে। তাহলে এখন রাখছি, টাটা। হ্যাঁ।